সম্মানীয় দর্শক, দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব। অসমে ভোট প্রচারে এসে বিজেপিকে তোপ মমতার। জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে, ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। বাংলায় গেরুয়া ঝড়, পদ্মের ঠেলায় বেসামাল ঘাসফুল, সমীক্ষায় উঠে এলো নয়া তথ্য। তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তর শরীকে খোলসা করলেন মুখ্যমন্ত্রী নিজেই। শুভেন্দুর কথাতেই অভিষেকের দপ্তরে গিয়েছিলেন হিরণ, বিস্ফোরক ঘাটালের বিজেপি প্রার্থী। মোদীর গ্যারান্টির বিরুদ্ধে দিদির শপথ, টিএমসি ইস্তেহারে বড় চমক, ফ্রিতে 10 সিলিন্ডার। রেখাকে দিয়ে মহিলা ও গরিবদের ভোট লুটের ধান্দা। বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলপাড় রাজ্য। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব। অসমে ভোট প্রচারে এসে বিজেপিকে তোপ মমতার। উত্তরবঙ্গের পর অসমে ভোট প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুধবার সিএ এনআরসি সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বললেন, অসমে ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আবার আসব। আগামী 26 এপ্রিল নির্বাচন রয়েছে অসমের শিলচরে। সেখানেই বুধবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অসমে 4 আসনে প্রার্থী দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। শিলচর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে। বুধবার তার সমর্থনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, এই প্রচার আসলে ট্রায়াল, ফাইনাল খেলায় এখনও বাকি রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমী প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের 4 আসনে মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে বাংলার শাসক দল। এদিন শিলচরের প্রথম সভায় গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপি গিয়ে বিঁধলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই মমতার কথায় উঠে এসেছে এনআরসি সিএ প্রসঙ্গ। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএ এনআরসি, কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও। শিলচরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল এবার অসমে 4টি আসনে লড়ছে, এটা তো সবে ট্রায়াল, দেখছেন ফাইনাল খেলায় এখনও বাকি, আমি আবার আসব। একই সঙ্গে এদিন হিন্দু মুসলিমকে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, শুধু এই দুই গোষ্ঠী এক হলেই 70% হয়ে যায়। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোরে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই। অসমে ভোট প্রচারে গিয়ে জোর গলায় এও বলে দিলেন তৃণমূল সুপ্রিমো। তার দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই। আর 5টা নির্বাচনে প্রচারের মতো এদিনও বক্তব্যের আগাগোড়া বিজেপিকে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে বিধে মমতা বলেন, গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছে, জেলখানা বানিয়ে দিয়েছে দাঙ্গাবাস, ভাওতাবাস, লুঠেরা এই সরকার। অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের, তৃণমূলে যে পিছিয়ে নেই তা সে রাজ্যের বাসিন্দাদের জোরালোভাবে বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলা আসন রফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোরে নেতৃত্ব দেবে তৃণমূলই। জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে, ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। প্রতিপক্ষকে ঝাঁঝালো আক্রমণ করে অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের প্রাককালে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। দিন কয়েক আগে তাকে সেই কারণে সতর্ক করেছিল কমিশন। তবে দিলীপ আছেন দিলীপেই। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার মমতাকে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এদিন চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় দেখে চোর চোর করে স্লোগান তুলেছিলেন কয়েকজন। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, আমার গাড়ি থেকে চোর বলছে, সেদিন ওদের জিপ টেনে নিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। এবার মমতার এই মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ। রামনবমীর দিন সকালে দুর্গাপুরের সগরডাঙ্গা মাঠে এসেছিলেন বিজেপি নেতা। সেখানেই মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জিপ টেনে ছিঁড়বেন, সেসব দিন চলে গিয়েছে, আপনি কিছুই করতে পারবেন না, এবার যা করার মানুষ করবে। আপনাদের নেতাদের জুতো লাঠি ঝাঁটা দেখানো হচ্ছে, শেষ জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও দেখতে হবে, পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলে এটা দেখতে হচ্ছে। এখানেই অবশ্য থামেননি মেদিনীপুরের বিদায়ী সাংসদ। মুখ্যমন্ত্রীর জেলযাত্রা মন্তব্য নিয়েও খানিক খোঁচা দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, জেলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে। লোকসভা নির্বাচনের মুখে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ফের দানা বেঁধেছে নয়া বিতর্ক। প্রসঙ্গত গত মার্চ মাসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ। তিনি বলেছিলেন, দিদি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে, আমি বলি বাপ তো আগে ঠিক করুন, যার তার মেয়ে হওয়া উচিত নয়। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল হয়েছিল, তৃণমূল শিবিরের একাধিক নেতা নেত্রী গর্জে উঠেছিল। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকেও বিজেপি নেতাকে সতর্ক করা হয়, কিন্তু তা সত্ত্বেও দিলীপ যে নিজের ছন্দেই রয়েছেন তা ফের প্রমাণিত হয়ে গেল এদিন। বাংলায় গেরুয়া ঝড়, পদ্মের ঠেলায় বেসামাল ঘাসফুল, সমীক্ষায় উঠে এলো নয়া তথ্য।
মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা, আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। এবার রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। 19-এর ভোটে সকলকে চমকে বাংলায় দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি। 24-এ নির্বাচনের সেই ধারা অব্যাহত থাকতে পারে এমন তথ্যই পাওয়া গিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষায়। 19-এর লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠেছিল পশ্চিমবঙ্গে, পদের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল জোড়াফুলকে। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 18টিতে জয়ী হয়েছিল পদ্ম শিবির। ভোট শতাংশে নিরিখে 40.7% ভোট পেয়েছিল বিজেপি। অন্যদিকে তৃণমূল পেয়েছিল 43.3% ভোট। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে স্রেফ 22টিতে জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল। 21-এর বিধানসভা নির্বাচনে অবশ্য ফের জোড়াফুলের দাপট দেখা গিয়েছিল বাংলায়। মাত্র 77টি আসনে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছিল বিজেপি। তবে 24-এর লোকসভা নির্বাচনে আবারও বদলাতে পারে সেই চিত্র। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় না উঠলেও আসন্ন লোকসভা নির্বাচনে ফের বাংলায় খেল দেখাতে পারে পদ্ম শিবির। সম্প্রতি টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায় পাওয়া গিয়েছে এমনই ইঙ্গিত। সমীক্ষার ফলাফল অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে বাংলায় 20-24 আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে এবারও কমতে পারে জোড়াফুলের আসন। আসন্ন ভোটে 17-21 আসনে জয়ী হতে পারে রাজ্যের শাসক দল। খাতা খুলতে পারে বাম কংগ্রেস জোটেরও। বাংলায় 1টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী এবারও বাংলায় গেরুয়া ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে যে কোনো কেন্দ্রের ফলাফল বদলাতে পারে, কারণ জনমত সমীক্ষার মাধ্যমে স্রেফ সাধারণ মানুষ কী ভাবছে সেই বিষয়ে একটি আন্দাজ করা যায়। এটিকে কখনোই নির্বাচনের ফলাফল হিসেবে বিবেচনা করা যায় না। তাই 24-এর লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে ফুটবে পদ্ম নাকি জোড়াফুল, তা জানতে আগামী 4 জুন অবধি অপেক্ষা করতে হবে। তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে, খোলসা করলেন মুখ্যমন্ত্রী। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের ইতিহাস কারো অজানা নয়। তার নামের সঙ্গে জুড়ে রয়েছে বেশ কয়েকটি আন্দোলন। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে হ্যাট্রিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তর দিলেন তিনি নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত প্রশ্নের জবাব দেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে তৃণমূল সুপ্রিমো জানান সিদ্ধান্ত নেবে দল। তবে তিনি আরও বলেন, ছোট থেকেই অভিষেকের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। তৃণমূল নেত্রী বলেন, অভিষেক দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোটবেলা থেকে ওকে তৈরি করেছে। ওর যখন 2.5 বছর বয়স, সিপিএম তখন আমাকে মেরেছিল, তখন থেকে ওর একটা রাজনৈতিক মনোভাব তৈরি হয়ে গিয়েছে। ও কলেজ পাশের পর থেকেই ডিরেক্ট পলিটিক্স করে। বাংলার মুখ্যমন্ত্রীর কথা, রাজনীতিতে ইয়ং জেনারেশনের দরকার আছে। উদাহরণ হিসেবে দেবাংশু ভট্টাচার্য শামিনী ঘোষের আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। 19 এপ্রিল থেকে দেশ তথা বাংলায় 7 দফার লোকসভা নির্বাচন শুরু হবে। প্রথম দফার ভোটের আগে এদিনই প্রচারের শেষ দিন। প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে। এদিকে লোকসভা নির্বাচনে বাংলার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে প্রথমবার নির্বাচনী ময়দানে এসে ডায়মন্ড হারবার থেকেই জিতে সাংসদ হয়েছিলেন তিনি। এবারে তার হ্যাট্রিকের অপেক্ষা। এমনকি নিজের আসনে 4 লক্ষের বেশি ভোটে জেতার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। শুভেন্দুর কথাতেই অভিষেকের দপ্তরে গিয়েছিলেন হিরণ, বিস্ফোরক ঘাটালের বিজেপি প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনের বাংলার আসনগুলির মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল। এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেব হিরণ দৌলত কারো অজানা নয়। কয়েকদিন আগে দলের তারকা প্রার্থীর হয়ে প্রচারে এসে হিরণ চট্টোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী যে তৃণমূলে যোগ দিয়ে তার দপ্তরে গিয়েছিলেন এমন দাবি করেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন হিরণ নিজে। হিরণের মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পিংলার বিধায়ক বারবার আমাকে ফোন করেছিলেন, বারবার একই কথা বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই ঘাটালের বিজেপি প্রার্থী বলেছেন, যিনি আমার নামে এই কথাগুলো বলছেন তিনি নিজেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখা করার কথা বলেছিলেন, সেই রেকর্ড আছে আমার কাছে। অভিষেকের দপ্তরে যাওয়ার কথা স্বীকার করে হিরণ চট্টোপাধ্যায় বলেন, দলের নির্দেশে আমি গিয়েছিলাম, শুভেন্দু অধিকারী বলেছিলেন দেখা করে, উনি কি বলেন শুনে নিতে, দল যা বলেছে তাই করেছি। ঘাটালে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে। এরপরই নাম না করেই হিরণের প্রসঙ্গে বলেছিলেন, 6-8 মাস আগে আমার দপ্তরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয়নি, তার সিসিটিভি আছে। আমি হিরণ চট্টোপাধ্যায়কে বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, প্রতিনিয়ত মিথ্যে কথা বললে মানুষ জবাব দেবে।
হিরণের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, বিজেপি নির্বাচিত বিধায়ক একুশে খড়গপুর থেকে জিতেছে, চলে যান খড়গপুরে, দেখুন সেখানে 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কি না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে। কটাক্ষের সুরে তৃণমূলের সেনাপতি বলেছিলেন, আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো, কারণ বিজেপি এমন লোক চায় না যার পায়ের নখ থেকে শুরু করে পুরোটাই দুর্নীতি। রেখাকে দিয়ে মহিলা ও গরিবদের ভোট লুঠের ধান্দা, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলবার রাজ্য। 24-এর লোকসভা নির্বাচনের সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাতুরাকে টিকিট দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এবার তাকেই নিশানা করলেন বাম প্রার্থী নিরাপদ সর্দার। অভিযোগ, সন্দেশখালী রেখাকে হাতিয়ার করে মহিলা এবং গরিব মানুষের ভোট টানার ছক কষেছে পদ্মশিবির। রেখা এবং নিরাপদ দুজনেই সন্দেশখালী কাণ্ডের সঙ্গে জড়িত। অত্যাচার থেকে মুক্তি পেতে প্রথমজন শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন এবং দ্বিতীয়জন সন্দেশখালী কাণ্ডে জেল খেটেছে। পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে জামিনে মুক্ত পান নিরাপদ। আসন্ন লোকসভা নির্বাচনে তাকে বসিরহাট কেন্দ্রের টিকিট দিয়েছে বামেরা। এবার সেই নিরাপদী পদ্মপ্রার্থী রেখাকে নিশানা করলেন। প্রচারের ব্যস্ততার মাঝে তিনি বলেন, এই ভোট আসলে সংবিধান রক্ষার ভোট। এদিকে রেখাকে হাতিয়ার করে গোটা রাজ্যের মহিলা এবং গরিবদের ভোট লুট করার পরিকল্পনা করেছে বিজেপি। নিরাপদের দাবি, রেখাকে ঢাল করে আদতে তার মতো মহিলাদের অধিকার, যাবতীয় অধিকার ছিনিয়ে নেওয়ার ছক কষেছে পদ্মশিবির। বসিরহাটের বাম প্রার্থীর কথায়, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যাকে দাঁড় করিয়েছে বিজেপি, সংসদে যখন এই আইনটি রাখা যাবে নাকি যাবে না সেটা নিয়ে হাড্ডাহাড্ডি টক্কর হবে, তখন রেখা পাত্র কী বলবেন বলুন তো? ওনার সংসদে যাওয়াটা কি খুব জরুরি? এরপরই রেখাকে ঢাল করে মহিলা ও গরিব ভোট লুট করার অভিযোগ আনেন নিরাপদ। তিনি বলেন, রেখা পাত্রকে দিয়ে গরিব সাধারণ মানুষের ভোট লুট করার রাস্তা চওড়া করা হচ্ছে না তো? দেশ কতখানি সুরক্ষিত? দেশের সার্বভৌমত্ব, আইনি খুঁটিনাটির বিষয়ে সংসদে দাঁড়িয়ে রেখা কি বলতে পারবেন? এদিকে সংবিধানের ধারা বদলে রেখা পাত্রের সকল অধিকার ছিনিয়ে নেবে মোদী সরকার। বিজেপি যে মহিলাদের ছিনিয়ে নিচ্ছেন সেটা নিয়ে কি রেখা পাত্র বলতে পারবেন? মোদীর গ্যারান্টির বিরুদ্ধে দিদির শপথ, টিএমসি ইস্তেহারে বড় চমক, ফ্রিতে 10 সিলিন্ডার। লোকসভা নির্বাচনের ইস্তেহার নিয়ে ফের কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। ইস্তেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক সুবিধার বিষয়। এছাড়া 100 দিনের কাজের প্রাপক দিন পিছু বাড়ানোর বিষয় উল্লেখ থাকলো এই ইস্তেহারে। এছাড়া উত্তরবঙ্গের জন্য একাধিক বিষয় উল্লেখিত তৃণমূলের ইস্তেহারে। এদিন অমিত মিত্র, ডেরেক ও ব্রায়েন, চন্দ্রীয় ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক বৈঠকে অমিত মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেন। একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে বলেন, ইস্তেহারে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি খুঁজে পাবেন। ইচ্ছাকৃত বঞ্চনা, এর সঙ্গে এমন একটা মনোভাব মানুষকে অসম্মান করা খুঁজে পাবেন আবেদনে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ছিনিয়ে নিচ্ছে। একই সঙ্গে এবারের ইস্তেহারকে তৃণমূলের তরফ থেকে বলা হয় দিদির শপথ। তৃণমূল ইস্তেহারে উল্লেখ, সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের আয় এবং 400 টাকা ন্যূনতম মজুরি, দেশজুড়ে বাড়ি, সমস্ত দরিদ্রদের পাকা বাড়ি, জ্বালানির জ্বালা কমবে, বিপিএল পরিবারকে বিনামূল্যে 10টি সিলিন্ডার, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন, 5 কেজি বিনামূল্যে শস্য দেওয়া হবে। তৃণমূল জানিয়েছে, আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। প্রান্তিক মানুষ, তপশিলি উপজাতিদের উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। 60 বছরের ঊর্ধ্বে 12,000 টাকা করা হবে বার্ধক্য ভাতা। ফুটবে হাসি অন্নদাতার। ন্যূনতম সহায়ক, ন্যূনতম আইনত গ্যারান্টি 50% বেশি। সিএ বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে। ইউনিফাইড সিভিল কোড ভারত জুড়ে নয়, মহিলা অধিকার বাংলায় দিদি দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে 1,000 এবং 1,200 টাকা পাচ্ছে, কেন্দ্র দেবে, বাংলাও দেবে, দ্বিগুণ হবে। তৃণমূলের ইস্তেহারে আরও উল্লেখ করা আছে,